মিরসরাই উপজেলা 16 নম্বর শায়েরখালী ইউনিয়নে ঘূর্ণিঝড় শীতরাং এর প্রভাবে সমুদ্র উপকূলে থাকা ড্রেজার ডুবে 8 শ্রমিক নিখোঁজ হয়েছে। তথ্য ও ভিডিও চিত্রে রেজাউল করিম রেজা। মঙ্গলবার দুপুরে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিনে সকালে খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধারের কাজ চালাচ্ছেন। সোমবার 24 অক্টোবর রাত 10টার দিকে এ ঘটনা ঘটে, তবে এখনও তাদের সন্ধান পাওয়া যায়নি। শ্রমিকরা হলেন মাহমুদ মোল্লা আলামিন, ইমাম মোল্লা, আবুল বশর তারেক সহ আটজন নিখোঁজ হন। তাদের সবার বাড়ি পটুয়াখালীর জন্যকাঠি ও মোল্লাবাড়ি থানা। জানা গেছে উপজেলা 16 নম্বর শাহেরখালী ইউনিয়নের বসুন্ধরা এলাকায় বেড়িবাট সংলগ্ন সাগরে বালু উত্তোলনের জন্য ওই ড্রেজার মেশিন রাখা ছিল, তবে ঘূর্ণিঝড় শীতরাং এর প্রভাবে সাগরে জোয়ারের পানি উচ্চতা বৃদ্ধির পাশাপাশি জোড়া হাওয়ার ও স্থান রাখা ড্রেজার মেশিন শৌকত দুই পানিতে ভেসে গিয়ে ডুবে যায়। এ সময় ড্রেজারে থাকা আর শ্রমিক নিখোঁজ হন।